আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এম্বাসি ঢাকা। আপনারা যারা আমেরিকার স্টুডেন্ট ভিসা F1 অথবা স্টুডেন্টের ডিপেন্ডেন্ট ভিসা F2 আবেদন করেন, তারা একটি মারাত্মক ভুল করেন, যে ভুলের কারণে পরবর্তী মাসের পর মাস বা কখনো কখনো বছরের পর বছর আপনাদেরকে সাফার করতে হয়। আনফর্চুনেটলি কী সেই ভুল, কীভাবে এটি শোধরানো যাবে বা এড়ানো যাবে, সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার। কনসালটেশন বা পরামর্শ প্রয়োজন হলে ইমেইল করুন tcbd365@gmail.com। অটো রিপ্লাই পাবেন, পড়ে বুঝে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। এই বিষয়টি সাম্প্রতিককালে আমি অনেক পেয়েছি, যেটা হয় যে যিনি আমেরিকাতে পড়াশোনা করতে যাবেন স্টুডেন্ট F1, তার হয়তো পরিবার আছে, ধরে নিচ্ছি তিনি একজন পুরুষ, তার স্ত্রী এবং সন্তান আছেন। তো যেটি করা হয় সচরাচর সেটি হচ্ছে, যিনি F1 স্টুডেন্ট তিনি স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় পড়তে চলে যান। যাওয়ার সময় একসাথে স্ত্রী এবং সন্তানের জন্য F2 আবেদন করেন না, একা চলে যান, একা আবেদন করেন, একা ভিসা নেন, একা চলে যান, এবং পরবর্তীতে স্ত্রী এবং সন্তানদের জন্য F2 আবেদন করা হয়, সেই ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয় বা রিফিউজড হয়। আমি এমনও কেস পেয়েছি, 3-4 স্ত্রী সন্তানদের জন্য F2 ভিসা আবেদন করে রিফিউজড হয়েছে। হয়তো স্টুডেন্ট মাস্টার্স করতে গিয়েছে, 2 বছরের মাস্টার্স, সে 2 বছরের প্রায় শেষ প্রান্তে চলে এসেছে, পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে, সামনে হয়তো গ্র্যাজুয়েশন হবে। এই 2 বছর ধরেই তিনি তার স্ত্রী এবং সন্তানদের জন্য F2 ভিসা আবেদন করেছেন এবং বারবার সেটি রিফিউজড হয়েছে, এবং তারা পরবর্তীতে কী পরিকল্পনা করবেন, কীভাবে কী করবেন সেটি মেলাতে পারেন না। ধরে নেওয়া যাক, এই স্টুডেন্ট যিনি গ্র্যাজুয়েশন যার হয়ে যাচ্ছে, ধরে নিচ্ছি উনি কোনো না কোনোভাবে আমেরিকাতে পরবর্তীতে থেকে যাওয়ার ব্যবস্থা করছেন, সেটি হতে পারে H1B দিয়ে হোক বা EB3 দিয়ে হোক বা যে কোনোভাবেই হোক না কেন, উনি পরবর্তীতে আমেরিকায় থেকে যাচ্ছেন বা আরও ফার্দার পড়াশোনা করছেন বা ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে থাকছেন। প্রবলেম কিন্তু রয়েই যাচ্ছে, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন তিনি, তার পরিবারকে সহসাই বা খুব দ্রুতই আনার কোনো ব্যবস্থা কিন্তু তার কাছে নাই। তার একটাই অপশন পরিবারের জন্য, তিনি যতদিন স্টুডেন্ট আছেন ততদিন F2 আবেদন করতে হবে, অথবা উনি যদি অন্য কোনো ক্যাটাগরিতে চলে যান তখন হয়তো B2 আবেদন করতে হবে, ট্যুরিস্ট ভিসা, যেটি সেটি তার স্ত্রী এবং সন্তানদের জন্য আবেদন করতে হবে। এখন প্রবলেম হচ্ছে, বেশিরভাগ স্টুডেন্ট ধরে নেন যে আমি F1 পেয়ে যাচ্ছি আমেরিকাতে, যাওয়ার পর পরই আমি আমার স্ত্রী সন্তানদের জন্য আবেদন করব, তখন তাদেরকে F2তে নিয়ে আসবো। কিন্তু তারা যেটা বুঝতে পারেন না সেটা হচ্ছে যে আপনি F1 পেয়েছেন মানেই এই না যে আপনার স্ত্রী এবং সন্তানকে অথবা আপনার স্বামী এবং সন্তানকে US Embassy ঢাকা F2 ভিসা ইজিলি দিয়ে দিবে, বা এটা আপনার অধিকার যে আপনি F1 পেয়েছেন, আপনার ফ্যামিলির যারা ডিপেন্ডেন্ট স্ত্রী এবং সন্তান বা স্বামী অথবা সন্তান তারা F2 পাবেই, এটা অনেকে ধরে নেন, যেটা মারাত্মক একটি ভুল। এই ভুলটি করা যাবে না। এই ভুলের কারণে আমি অসংখ্য স্টুডেন্টের সাথে, আমার সাথে অনেকেই পেমেন্ট করে কনসালটেশন নেন, আমেরিকাতে আছেন, হতাশাগ্রস্ত, 2 বছর ধরে, 1.5 বছর ধরে আমেরিকাতে আছেন, পড়াশোনা চলছে, স্ত্রী সন্তানকে কোনোভাবে আনতে পারছেন না, অথবা হয়তো স্ত্রী গিয়েছেন, হাজব্যান্ডকে আনতে পারছেন না বা হাজব্যান্ড সন্তানকে আনতে পারছেন না, F2 ভিসাতে হোক বা যে কোনো ভিসাতে হোক কোনোভাবে আনতে পারছেন না, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন। কাজেই পরিবারের যিনি কর্তা, হাজব্যান্ড বা ওয়াইফ, তিনি আমেরিকাতে যাচ্ছেন, পড়াশোনা করছেন, তার লাইফটা একদিকে যাচ্ছে, আবার এদিকে যারা বাংলাদেশে রয়ে গেল, স্ত্রী হোক সন্তান অথবা স্বামী সন্তান, তাদের লাইফটা আরেকদিকে রয়ে যাচ্ছে, পরিবার থেকে বিচ্ছিন্ন, তারা কোনোভাবেই ফিউচারটাকে মেলাতে পারেন না একসাথে, খুব কষ্টের জীবন তাদের, খুব আফসোস এবং মানে হতাশাগ্রস্ত জীবন তাদের। এর থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে আপনি যখন স্টুডেন্ট ভিসা আবেদন করবেন, হতে পারে আপনি একজন নারী অথবা পুরুষ, যাই হোক না কেন, আপনি আপনার স্পাউস, স্বামী বা স্ত্রী এবং সন্তান, তাদেরকে যদি আপনার মনে হয়, এমন হয় যে আমি আমেরিকাতে পড়তে যাচ্ছি, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 1.5 বছর পরে হোক, আমার স্ত্রী সন্তানকে আমার সাথে লাগবেই আমেরিকাতে, আমার সাথে তাদেরকে আনতে হবেই, তাদেরকে ছাড়া আমি আমেরিকায় আমার ফিউচার প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারবো না, তাহলে অবশ্যই অবশ্যই আপনি যখন F1 ভিসা আবেদন করছেন, একই সাথে আপনার স্পাউস, স্বামী বা স্ত্রী এবং সন্তান, তাদের জন্য F2 ভিসা আবেদন করবেন, যে হলে আমি আমার পরিবার সহ যাবো আমেরিকাতে, আমি পড়াশোনা করব, তারা F2 ভিসাতে থাকবে, আর যদি না হয় তাহলে আমরা কেউই যাব না।
কিন্তু ওই যে আপনি F1 ভিসা নিয়ে যাচ্ছেন কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার, স্পাউস, স্বামী স্ত্রী এবং সন্তানরা বাংলাদেশে থেকে যাচ্ছে, এই যে বিচ্ছিন্ন হয়ে গেলেন, এই বিচ্ছিন্ন হওয়া থেকে রিইউনিফিকেশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেকের জন্য। F2 ভিসা যেমন লোকজন পায় না ব্যাপারটা তা না, পায় অনেকেই, বাট রিফিউজালের সংখ্যাও কিন্তু কম না, প্রচুর রিফিউজাল হয়। কাজেই এই ব্যাপারটা আপনি তখনই ডিসাইড করবেন যে যদি এমন হয় যে হ্যাঁ ঠিক আছে আপনি আপনার পরিবার থেকে 2 বছর 3 বছর 5 বছর বিচ্ছিন্ন হতে পারবেন, আপনি মাস্টার্স করবেন, তারপর হয়তো আপনি EB3 করে বা যে কোনোভাবেই হোক আপনি একসময় গ্রিন কার্ড নেবেন, তারপর স্পাউস এবং চিলড্রেনের জন্য আবেদন করে তাদেরকে নিয়ে যাবেন, সেরকম যদি আপনার পরিকল্পনা হয় ভিন্ন ইস্যু। তারপরেও বলে রাখি, আপনি যখন গ্রিন কার্ড পাবেন, একজন গ্রিন কার্ড হোল্ডার তার স্বামী অথবা স্ত্রীর জন্য আবেদন করলেও কিন্তু লম্বা সময় লেগে যাবে, কয়েক বছর লেগে যাবে। সন্তানদের জন্য স্ত্রী বা স্বামীর জন্য আবেদন করলে কয়েক বছর লেগে যাবে। কাজেই আপনি যাচ্ছেন, পড়াশোনা করলেন 2 বছর, তারপর হয়তো গ্রিন কার্ড পেলেন সামহাও কোনো না কোনোভাবে আরও 1-2 বছর পর, তারপর আবার 5-6 বছর পর আপনার ফ্যামিলিকে নিয়ে আসেন আমেরিকাতে। সো টোটাল কিন্তু 10-11 বছর 12 বছর বা কখনও কখনও 15 বছর, একটা লম্বা সময় আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। হ্যাঁ, আপনি আসা যাওয়া করতে পারবেন, টেম্পোরারিলি আসবেন আপনি, যদি আপনার ভিসা থাকে, অ্যালাউ করে ভিসা, আপনি আসবেন, গ্রিন কার্ড আছে আপনার, আপনি আসা যাওয়া করবেন, সেরকম যদি আপনি মেনে নিতে পারেন ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে না আমি আমেরিকাতে যতদিনই থাকবো না কেন, হতে পারে আমার গ্রিন কার্ড পেতে আমার 4 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, আরও লম্বা সময় লাগতে পারে, সো এতদিন সময় আমি পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে পারবো না, তখন আপনি অবশ্যই F1 করার সময় F2 ভিসার জন্য আবেদন করবেন আপনার স্ত্রী অথবা স্বামী এবং সন্তানদের জন্য। এটাই হচ্ছে একমাত্র উপায়। এই ভুলটি কখনও করবেন না, কারণ এই সাফারিংসগুলো আমি মানুষের কথাবার্তা শুনি তো, কাউন্সেলিং করি বা কনসালটেশন পরামর্শ দিই, তখন খুব বেশি উপায় থাকে না, তখন বারবার আবেদন করা ছাড়া তেমন কোনো উপায় থাকে না, এবং বারবার আবেদন করলেও যে খুব ভালো রেজাল্ট আসবে বা আসে তাও বলা যাচ্ছে না। সো ওই ঝুঁকিটা না নিয়ে বেটার হচ্ছে একসাথে আবেদন করা। এই তথ্যটা দেওয়ার ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছি আমি, কারণ গত কয়েক মাসে আমি এরকম অনেক স্টুডেন্টের সাথেই কথা বলেছি যারা আমেরিকাতে পড়াশোনা করছেন, কোনোভাবেই স্বামী বা স্ত্রী এবং সন্তানদেরকে বাংলাদেশ থেকে F2 ভিসাতে নিতে পারছেন না, এবং বাংলাদেশ থেকে আপনারা জানেন যে ইন্টারভিউ ডেট পেতেও অনেক সময় লেগে যায়। কাজেই আপনি যাচ্ছেন F1 ভিসায়, আপনি যে হুট করে পরের মাসেই F2 ভিসা আবেদন করে আপনার ওয়াইফ এবং সন্তানদেরকে ইন্টারভিউ দেওয়া হতে পারবেন, ব্যাপারটা তো তাও না, ইন্টারভিউ ডেট পেতেই কখনও কখনও বছরখানিক লেগে যাচ্ছে। কাজেই আপনি 1 বছর পর আপনার স্ত্রী সন্তানরা ইন্টারভিউ দিল, পেল না, আবার দ্বিতীয়বার আবেদন করার জন্য আবার 1-2 বছরের মধ্যে কিন্তু আপনার গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে এবং আপনি বিচ্ছিন্ন থেকেই এই কাজগুলো করতে হচ্ছে আপনাকে। এটা অনেকের জন্যই কমফোর্টেবল না, এটাকে অ্যাভয়েড করার জন্য একসাথে আবেদন করবেন। এই পরামর্শটি দেওয়ার ছিল এই ভিডিওতে, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। কনসালটেশন বা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হলে ইমেল করুন tcbd365@gmail.com। আসসালামু আলাইকুম।